আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি দক্ষিণ বল্লভপুরে। এখানে একটা অনেক সুন্দর মসজিদ আছে, অনেক বছর পুরানো। এই মসজিদটা আমরা আজকে মূলত দেখতে আসছি, তো চলেন সবাই মসজিদটা দেখে। অনেক পুরাতন একটা মসজিদ আসলে, মসজিদটা নতুন করে সংস্কার করা হয়েছে। এর আগে মসজিদটা হচ্ছে আপনার মানে আরেকটু পুরাতন ছিল, এখন মনে হয় মসজিদটা নতুন করে তুলে ধরা হয়েছে। দেখি আমরা মসজিদটা কেমন। হবে ধরনি, এটা 1 মিনিট হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে দক্ষিণ বল্লভপুর, ঠিক আছে, বল্লভপুরের গ্রামের ভিতরের মধ্যে মসজিদটা। আসলে মসজিদটা অনেক সুন্দর। এই মসজিদের এটা হচ্ছে পুকুর, ওইটা হচ্ছে মিম্বার। দেখুন আসলে অসম্ভব রকমের সুন্দর মসজিদটা। আশেপাশের যে পরিবেশ এগুলো আসলে তুলে ধরার চেষ্টা করতেছি আমরা। দেখুন কত সুন্দর। আমরা উঁচু করে ভিতরে গিয়ে তারপর মসজিদটা আপনাদেরকে দেখাবো, চলে। এটা হচ্ছে মূল গেট, গেটটা আসলে অনেক সুন্দর। এটা হচ্ছে মিম্বার, মসজিদের এখনও কাজ চলতেছে। আসলে মসজিদটা দেখুন অনেক সুন্দর, মসজিদটা পুরাতন ছিল, অনেক পুরাতন। আসলে মসজিদের কাজ হয়েছে তো ওই কারণে আসলে। ভিতরে দেখা কত সুন্দর। মসজিদের যে এগুলো আসলে অনেক সুন্দর, মসজিদটা পুরোপুরিভাবে অনেক সুন্দর। দেখুন জায়গাটা, জায়গাটা কিন্তু অনেক পুরাতন একটা মসজিদ আসলে। এখন এই পাশ থেকে মিম্বারটা ভালো করে দেখা যায়। এটা হচ্ছে বাইরের সাইড, এই পাশ থেকে দেখুন মসজিদের যে নকশাগুলো এখন আসছে। আর এই যে বাইরের যে সাইডটা, এটা মূলত হচ্ছে নতুনভাবে তৈরি করা হচ্ছে আর কি। পুরো জায়গাটাই হচ্ছে মসজিদের একটা অংশ। এই মসজিদের এই জায়গাটা হচ্ছে দরজা, ওই পাশে দেখি পাশে। মসজিদটা আসলে এখন অনেক সুন্দর করে তৈরি হয়েছে। ছোটোবেলায় আমরা যখন পড়াশোনা করতাম তখন এই মসজিদের ছবি আমাদের খাতার উপরে দেওয়া হইতো আর কি। এটা হচ্ছে মিম্বার, আওয়াজ শোনার জন্য আর কি। মসজিদটা আসলে অনেক পুরাতন, পুরাতন যে স্ট্রাকচারটা ওইটা হচ্ছে ইয়া করে নতুন করে মসজিদটাকে করার প্রয়াস চলছে। মোটামুটি অনেকাংশে মসজিদটার পুরাতন যে সাইডটা, পুরাতন সাইডটা আসলে মুছে ফেলার যেটা বলা যায়, ধরা যায় এটা। তো এই যে পিছনের সাইডে দেখতেছেন, এটা হচ্ছে মসজিদের পুরাতন একটা কাঠামো। আসলে এই জায়গাটা হচ্ছে মসজিদের পুরাতন একটা কাঠামো।
আচ্ছা দেখুন আসলে এই জায়গাটা হচ্ছে পুরাতন কাঠামো, তারপরে এই যে এই পাশটা এই জায়গাটা হচ্ছে নতুন করে করা আর কি। এটা মসজিদের সীমানা, মসজিদটা আসলে অনেক সুন্দর করে করতেছে তারা, অনেক সুন্দর আসলে জায়গাটা। মসজিদটা সীমানাটা অনেক বিশাল, এটা হচ্ছে পুরোটা মসজিদ। অনেক সুন্দর করে তৈরি করা, ওই যে আমাকে দেখা যাচ্ছে এই হচ্ছে মসজিদের ঢোকার যে রাস্তাটা, এটা ফুল গাছের ছোট ছোট সারা কতগুলো আছে না, ফুলের সারাগুলো আচ্ছা। মসজিদের আর একটা মিম্বার, মসজিদের যে একটা হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, এটা হচ্ছে মসজিদের একটা কাঠামো। এটাই হলো মসজিদের কাঠামো, দেখুন এটা হচ্ছে সামনের সাইডে, আসলে মসজিদটা সুন্দর অনেক বেশি রাস্তা। এটা হচ্ছে মসজিদের মিম্বার, দুই মিম্বার, মোটর একটা মিম্বার, দেখুন মসজিদটা এরিয়া মসজিদের।